অধ্যায় পাঁচ কর্মমুখী রসায়ন, খাদ্য নিরাপত্তা ও রসায়ন। খাদ্য নিরাপত্তার ভিত্তি তিনটি, যথা পচত খাদ্য প্রাপ্তি, খাদ্য পরিমাণের সামর্থ্য, খাদ্য সঠিক ব্যবহার, খাদ্য নিরাপত্তার নিয়ামক সমূহ। WHO খাদ্য নিরাপত্তার জন্য পাঁচটি নীতি দিক নির্দেশক না দিয়েছে, যথা দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, তারপর যথাযথ রান্না, তারপর খাদ্য সংরক্ষণ ও নিরাপদ বাণী। মনে রাখি সহজে হু খাদ্য নিরাপত্তার পাঁচটি দিক নিহদর্শতা, দোকানের রান্না যথাযথভাবে সংরক্ষণ নিরাপদ। দোকানের হচ্ছে দূষণমুক্ত খাদ্য, রান্না হচ্ছে কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, তার হচ্ছে যথাযথ রান্না, সংরক্ষণ হচ্ছে খাদ্য সংরক্ষণ, নিরাপদ আছে নিরাপদ বাণী। খাদ্য উৎপাদন বৃদ্ধি, বিশেষত হচ্ছে কৃষি জমিতে অধিকতর পরিমাণে ফসল উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার প্রধান সত্য। এর জন্য দরকার বিভিন্ন বৃদ্ধি এবং ফুল নির্ধারণের জন্য নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এর প্রভৃতি উপাদান সমৃত রাসায়নিক সার, অল্প কাজ অংশকারী বিষাক্ত রাসায়নিক পদার্থকে ইনসেকটিসাইড বলা হয়ে থাকে। নাইট্রোজেন যুক্ত সার, তার হচ্ছে ইউরিয়া, তার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, তার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি। তারপর হচ্ছে উদ্ভিদের জন্য বৃদ্ধির জন্য সহায়ক হয়ে থাকে ফসফরাস যুক্ত সার TSP, বা হচ্ছে ক্যালসিয়াম ডাইফসফেট, হাইড্রোজেন ফসফেট, তারপর হচ্ছে অ্যামোনিয়া ফসফেট DAP, অ্যামোনিয়াম ডাই হাইড্রোজেন ফসফেট ইত্যাদি। তার হচ্ছে পটাশিয়াম যুক্ত সার মেরোট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। তারপর হচ্ছে এটা উদ্ভিদের জন্য ফুল ফলের জন্য তার সহায়ক হয়ে থাকে শরীরের চাহিদা, শক্তির চাহিদা। তারপর হচ্ছে BMR হচ্ছে একজন পূর্ণবয়স্ক ভিত্তিতে বেসিক মেটাবলিক রেটে BMR হলো 66,694.44 কিলোজুল পার হচ্ছে 100 গ্রাম, এবং একজন নারীর জন্য হচ্ছে 6,276 কিলোজুল পার 100 গ্রাম। মানুষের ঘুমের জন্য প্রয়োজন হচ্ছে 1 BMR, তার হচ্ছে বসার জন্য 1.2 BMR, হাঁটার জন্য 3.2 BMR, এবং ভারী শারীরিক কাজ এবং হচ্ছে খেতে বাগনিতে কাজ এবং হচ্ছে এর জন্য হচ্ছে 6 BMR, তার হচ্ছে সমতুল্য শক্তির প্রয়োজন হয়ে থাকে। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রতি গ্রাম টিস্যুর জন্য 2100 কিলোজুল খাদ্য শক্তির প্রয়োজন হয়ে থাকে। একজন সন্তানসম মায়ের জন্য বাড়তি মোটা 125 থেকে 125 কিলোজুল শক্তির প্রয়োজন হয়ে থাকে। প্রতি গ্রাম চর্বি প্রোটিনের সরবরাহ খাদ্যমান্য নয় ক্যালোরি, 4 ক্যালোরি এবং 4 ক্যালোরি। তারপর হচ্ছে দেহের ক্যালোরির চাহিদা হচ্ছে দেহের ওজন কি কিলোগ্রাম গুণ হচ্ছে 30 ক্যালোরি। তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তার অনুপাদিত হলো, তারপর হচ্ছে চর্বি প্রোটিন শর্করা 1 গ্রাম, 1.36 গ্রাম, 5.4 গ্রাম। তারপর হচ্ছে বিভিন্ন খাদ্য উৎপাদনের ধরনের দহন তাপ চলে সর্বাধিক শক্তি। কার্বোহাইড্রেটের জন্য হচ্ছে 1715, তারপর হচ্ছে প্রাপ্ত শক্তি হচ্ছে 1673.6, চর্বিতে হচ্ছে 3933, প্রাপ্ত শক্তি হচ্ছে 3685.6, প্রোটিন হচ্ছে 2385 এবং হচ্ছে প্রাপ্ত শক্তি হচ্ছে 1673.6। প্রচলিত খাদ্য সময় শক্তিমান হচ্ছে চিনি হচ্ছে 1448.59, পাউরুটিতে 962.32, কালুতে হচ্ছে 309.6, দুধে 271.96, ডিমে 615.05, মাছে 382.16, আটা টমেটোতে হচ্ছে 22.76। তারপর হচ্ছে বাঁধাকপিতে হচ্ছে 104.609, আপেলা হচ্ছে 192.46, মাখন হচ্ছে 3075.24, পানির হচ্ছে 1698.79, জ্যাম হচ্ছে 1087.84। বিভিন্ন খাদ্য উপাদানের কাজ হচ্ছে সরবরাহ জাতীয় উপাদান, যেমন হচ্ছে কার্বোহাইড্রেটের ধীরটা শক্তি সরবরাহ করে, তারপর হচ্ছে আমিষ বা প্রোটিন হচ্ছে দেহের বৃদ্ধি সাধন কাজ অপরণ করে, তেলাচবি বা স্নেহ জাতীয় পদার্থ হচ্ছে শক্তি সরবরাহ করে, ভিটামিন হচ্ছে পুষ্টি ও দেহ সংরক্ষণে সাহায্য করে, তারপর হচ্ছে খনিজ লবণ হচ্ছে দেহের গঠন এবং ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে, আঁশ জাতীয় খাদ্য পদার্থ হচ্ছে শাকসবজি হচ্ছে কোষ্ঠকাঠিন্য জাতীয় রোগ থেকে রক্ষা করে, পানি হচ্ছে দেহের গঠন এবং হচ্ছে বিভিন্ন রাসায়নিক মেটাবলিক পরিবর্তনের মাধ্যমে হিসেবে কাজ করে, এবং হচ্ছে বিভিন্ন পদার্থের পরিপূরণের মাধ্যমে কাজের সমন্বয় সাধন করে। ভিন্ন প্রকার ভিটামিনের গঠন হচ্ছে এবং হচ্ছে অপচিন্ত রক্ষা, তার হচ্ছে এ হচ্ছে রেটিনল, মাছ মাংস, মাছ ডিম, তারপর হচ্ছে মাখন, পনির, কলিজা, এর অভাবে হয়ে থাকে। রাতকানা ডি হচ্ছে কারণ নাম হচ্ছে ক্যালসিফেরল, এবং হচ্ছে কড লিভার তেল, এর অভাবে রোগ হচ্ছে রিকেটস, তারপর হচ্ছে ই হচ্ছে আলফা টোকোফেরল, তারপর হচ্ছে উচ্চ হচ্ছে সবুজ সবজি, তারপর হচ্ছে মাংসপেশী টান, কে হচ্ছে ফিদোকুইনান, তারপর হচ্ছে উচ্চ হচ্ছে সবুজ সবজি, তারপর হচ্ছে এর অভাবে হতে পারে রক্তক্ষরণ, B1 হচ্ছে থায়ামিন, তারপর হচ্ছে উচ্চ হচ্ছে বাদাম দুধ, এবং হচ্ছে এর অভাবে হয়ে থাকে বেরিবেরি, B2 হচ্ছে রিবোফ্লাভিন, তারপর হচ্ছে দুধ মাংস কলিজা ডিম মাছের ময়দা, তারপর হচ্ছে এর অভাবে হয়ে থাকে ডার্মাটাইটিস জীবাপ্রদাহ, B6 হচ্ছে পিরিডক্সল, উচ্চ হচ্ছে ডিম কলিজা সিম দুধ, তারপর হচ্ছে এর অভাবে হয়ে থাকে ডার্মাটাইটিস, B12 হচ্ছে ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে কলিজা মাশরুম সবুজ সবজি রক্তশূন্যতা, কার্বন হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, কমলা টমেটো কাঁচামরিচ, তারপর এর অভাবে হয়ে থাকে রক্তশূন্যতা। নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে C, ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়ে থাকে 85 গ্রাম, তার হচ্ছে ডিমের পণ্য খাদ্যমূল্য শক্তিমান হয়ে থাকে উত্তর হচ্ছে 307.5, তার হচ্ছে প্রিজারভেটিভস ও খাদ্য সংরক্ষণ কৌশল। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে তিনটি, যেমন হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস দ্বারা পচন, এনজাইম উৎসেচকের জন্য রাসায়নিক জারণ বিয়োজন, তারপর ধাতব প্রভাবে তৈল অভিযুক্ত হয় এবং খাদ্য বস্তুতে জারণ বিয়োজন প্রক্রিয়া, তার হচ্ছে খাদ্য সংরক্ষণ কৌশল ঘটেচেতা প্রক্রিয়া, তার হচ্ছে ক্রিয়াকৌশল হচ্ছে শীত করলে তাপে অণুজীব নষ্ট হয়ে যায়, তার হচ্ছে এয়ার টাইট বন্ধ হলে তার হচ্ছে অণুজীব প্রবেশ করতে পারে না, জন্মতে পারে না, সব ধরনের ঘটেচেতা খাদ্য যেমন হচ্ছে মাংস সবজি
সুপা ফলা তারপর যে শুষ্ককরণ হচ্ছে সূর্যের তাপে এবং অপহরণে খাদ্য তাপে শুষ্ক হওয়ার জন্য খাদ্য তৈরি থেকে পানি দূর হতে অনুজীব পানি স্বভাবে জন্মাতে না পারে তারপর হচ্ছে শুষ্ক শুষ্ক খাবার যেমন হচ্ছে শুষ্ক ফল তারপর হচ্ছে শীতলীকরণ পদ্ধতি ফ্রিজিং বা শীতলীকরণ জিরো থেকে -4°C নিম্নতম সংরক্ষণ তারপর হচ্ছে ডিফ্রিজিং বা হিমায়ন হচ্ছে -5°C থেকে -8°C তাপমাত্রা সংরক্ষণ হিমায়িত মাছ মাংস তারপর মটরশি টিভি বিভিন্ন সোসা বিকেলিং হচ্ছে তেলে আচার জাতকরণের বিকেলিং হচ্ছে ভিনেগার সিদ্ধ করলে তাপে অনুজীব ধ্বংস হয়ে যায় তেল মশলা অনুজীব এবং জন্মাতে পারে না তারপর হচ্ছে পরিবেশে পরিপরীত মাধ্যমে তারপর অনুজীব বসতে পারে না তারপর আমের আচার মিশ্র সবজির আচার বাণিজ্যিক উপায়ে পিকালি তারপর হচ্ছে অটোসিনের আচার মরিচের আচার চলটা ডিং বা হচ্ছে ইউরিন তারপর ছাত্র খাদ্য থেকে লবণ অসুস্থ পরিয়ে মাথা মাছের জলে বাসা থেকে টেনে নেয় এবং সে অনুজীব বংশবৃদ্ধি করতে পারে লবণাক্ত মাছের সুপারিং হচ্ছে চিনির কারো দ্রবণে অনুজীব ভালোভাবে বৃদ্ধি পায় তারপর আপেল পেয়ারা পিচা অ্যাপ্রিকটা তারপর জ্যাম বাচ্চারা তারপর হচ্ছে বিকিরণ হচ্ছে গামা রশি তারপর অনুজীবকে ধ্বংস করে তারপর হচ্ছে ফলের অতিরিক্ত পাকার হতো এবং পোষণ বন্ধ করে যায় ফল সবজি এবং মশলা তারপর হচ্ছে ধুমান হচ্ছে তত্ত্ব ধোয়া তারপর অনুজীব ধ্বংস করে তারপর হচ্ছে মাছ মাংস ধোয়া উত্তপ্ত করে সংরক্ষণ করা থাকে রাসায়নিক প্রিজারভেটিভ বা অনুজীবের বৃদ্ধি এবং হচ্ছে পচন এবং বিনষ্ট করার জন্য রোধ করে তারপর হচ্ছে ক্যালসিয়াম প্রোপানেট সোডিয়াম নাইট্রেট তারপর সোডিয়াম নাইট্রেট তারপর সালফার ডাইঅক্সাইড সোডিয়াম বাইসালফেট তারপর পটাসিয়াম বাইসালফেট ট্রাইফাইট তারপর হচ্ছে ফরমাল ইথানল তারপর হচ্ছে ডাইসোডিয়াম ইটিটিএ তারপর হচ্ছে খাদ্য সংযোজনী স্বাদবর্ণ এবং হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি এবং হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য উপাদান জ্বালানোর রোধের জন্য বর্ণ ঠিক রাখে তারপর হচ্ছে বিএচএ বিএসটি জেলিকরণ হচ্ছে জেলা বর্ণকারী পদার্থ মেয়েছে মজা তারপর হচ্ছে রারো ট্রাইকার তারপর অনুজীবের বিস্তার রোধ তারপর হচ্ছে কোটা জল চিনি মুগি ইত্যাদি যজ্ঞ ভর্তি করেন তারপর হচ্ছে বায়ু শূন্যতা এবং হচ্ছে প্রাণী অনুজীব বা বিস্তার রোধ করে তারপর হচ্ছে এর উদাহরণ হচ্ছে মাংস সংশোধিত বায়ুমণ্ডল এর উৎস হচ্ছে চারপাশের বা চারপাশে অক্সিজেনের ঘনমাত্রা হ্রাস করে এবং কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা বৃদ্ধি করে পরিবেশ গড়ে তোলা হয় কার্বন ডাইঅক্সাইড হাইপার কার্বিকের সাহায্যে জারণ রোধ করে অনুজীব ধ্বংস করে দেয় এবং হচ্ছে ফলে পচন ঘটে না তারপর হচ্ছে খাদ্য শস্য প্রক্রিয়া 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ইলেকট্রোপোটেশন তারপর হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে তারপর হচ্ছে ক্রিয়াকৌশল ইলেকট্রোপোটেশন পোষণের ক্রিয়াকৌশল হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে যুক্ত পাত্রে তার হচ্ছে খাদ্যবস্তু রেখে বিদ্যুৎ বা পালস প্রয়োগ করে হয় তার হচ্ছে নিম্ন তাপমাত্রায় বিকল্প পাস্টুরাইজেশন স্টেরিলাইজ করা হয় দেখে ফলের অনুজীব টেকে না ফলের জুসের সংরক্ষণ উচ্চ তাপমাত্রা ক্রিয়াকৌশল উচ্চ তাপা প্রক্রিয়া ক্রিয়াকৌশল হচ্ছে প্রায় 480 এম প্যাসকেল উচ্চ চাপে তারপর অনুজীব সৃষ্টি হতে পারে না উদাহরণ হচ্ছে খাদ্য চেহারা গন্ধ পুষ্টি এবং কোনো থাকে জুস ও মাংস বায়ু সংরক্ষণ ক্রিয়াকৌশল হচ্ছে প্রাকৃতিক এবং নিয়ন্ত্রিত মাইক্রোবায়োটা যেমন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তারপর হচ্ছে ব্যাকটেরিয়া লেবি তারপর হচ্ছে উপকারী অনুজীব দের হয়ে যা খাদ্যের প্যাথোজেন ধ্বংস করে বিভিন্ন খাদ্য প্রতিরোধ কৌশল হচ্ছে ক্রিয়াকৌশল হচ্ছে খাদ্য সংরক্ষণ একাধিক পদ্ধতির মধ্যে নিম্ন তাপমাত্রা উচ্চ অ্যাসিডিটি এবং সঙ্গে প্রিজারভেটিভ যুক্ত একটি পর একটি বাধা সৃষ্টি করে অনুজীবের টিকে থাকার পথ রুদ্ধ করে দেওয়া হয়ে থাকে যে কোনো ধরনের খাদ্য তার হচ্ছে খাদ্য সংরক্ষণ বা প্রিজারভেটিভ খাদ্য সংরক্ষণ বা ফুড প্রিজারভেটিভকে মূলত দু শ্রেণীতে বিভক্ত করা যায় এক হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস কৃত্রিম রাসায়নিক ফুড প্রিজারভেটিভস প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস উদাহরণ হচ্ছে খাদ্য লবণ চিনি বিভিন্ন মশলা জাতীয় বস্তু যেমন হচ্ছে হলুদ রসুন তাও হচ্ছে লবণাঙ্গ সরিষার তেল ইথানল ভিনেগার ক্যাস্টর অয়েল তাও হচ্ছে সাইট্রাস জুস রসুনের প্রভৃতি কিউরিং শেষে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড 6-8% এবং 15-20% গাঢ় আর্দ্রবণ ব্যবহার করা থাকে এদের কিউরিং বলা থেকে সরিষার তেল হচ্ছে আর্দ্রতা যুক্ত মুক্ত তারপর হচ্ছে সরিষার তেলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জন্মাতে বাড়াতে চিনি হচ্ছে 65-70% 80-90% সিরাপ মাধ্যমে হচ্ছে জলীয় বাষ্পে অসমোসিস প্রক্রিয়া টেনে আনে তারপর হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পচনে সাহায্য করে তার জন্য রাসায়নিক ফুটবিজের ব্রিটিশ বা সংরক্ষণ আন্তর্জাতিকভাবে অনুমোদিত ফুটবিজার ব্রিটিশ হলে তিন শ্রেণীভুক্ত হয়ে থাকে যথা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবিজেন্ট তারপর হচ্ছে সোডিয়াম পেঞ্চট এবং হচ্ছে পেঞ্চুক এসিড তারপর এমপি 161°C পটাসিয়াম সর্বেট তারপর হচ্ছে সোডিয়াম সর্বেট ক্যালসিয়াম সর্বেট তারপর হচ্ছে সাইট্রিক এসিড এমপি হচ্ছে 153°C সাইট্রিক এসিড হচ্ছে বিপি 118°C তারপর হচ্ছে ক্যালসিয়াম প্রোপানেট তারপর হচ্ছে নাইট্রেট নাইট্রেট লবণ তারপর হচ্ছে সালফেট সালফার ডাইঅক্সাইড তারপর হচ্ছে সোডিয়াম বাইসালফেট পটাসিয়াম বাইসালফেট তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট তারপর অ্যান্টিঅক্সিডেন্ট দুই শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে তারপর হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি বা হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড টক ফল তারপর হচ্ছে বিভিন্ন শাকসবজি কাঁচামরিচ তারপর হচ্ছে ভিটামিন ই বা হচ্ছে টক ফল তারপর হচ্ছে সবুজ শাকসবজি শস্য নানা বা বীজ এবং গমের অঙ্কুর তারপর হচ্ছে উদ্ভিজ তেল তারপর হচ্ছে সয়াবিন তেল এবং সরিষা তেল ইত্যাদি তারপর হচ্ছে বিটা ক্যারোটিন হচ্ছে মিষ্টি কুমড়া এবং হচ্ছে মিষ্টি আলু তারপর হচ্ছে টমেটো তারপর হচ্ছে গাজর ইত্যাদি বিভিন্ন তারপর হচ্ছে তরমুজ এবং হচ্ছে জাম অ্যাপ্রিকট ইত্যাদি তারপর হচ্ছে সেলোনিয়াম তারপর হচ্ছে গোসাপুর তারপর হচ্ছে মাছ মুরগির মাংস এবং হচ্ছে ডিম দুধ রসুন ইত্যাদি তারপর হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আন্তর্জাতিক খাদ্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট হলো তারপর হচ্ছে বিএচএ বিএসটি টিবিএচকে তারপর হচ্ছে প্রোপাল ইলেক্ট্রা তারপর হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তারপর হচ্ছে বিটালাইটেড অ্যান্টি বিএচএ বিটালাইটেড হাইড্রোক্সিনেসল তারপর হচ্ছে বিটালাইটেড হাইড্রোক্সি বিএসটি তারপর হচ্ছে টার্সিয়ারি বিটালাইটেড হাইড্রোকুইনিন না টিবিএচকে তারপর হচ্ছে প্রোপাইল ইলেক্ট্রা তারপর অ্যান্টিঅক্সিডেন্টকারী হচ্ছে তারপর হচ্ছে ভিটামিন সি এবং হচ্ছে ভিটামিন ডি এবং হচ্ছে ভিটামিন এ তারপর হচ্ছে গ্লিটিং এজেন্ট হচ্ছে খাদ্যবস্তু এবং হচ্ছে গ্লিটিং এজেন্ট হলো ইডিটিএ তারপর হচ্ছে এছাড়া ইথানামিন এবং হচ্ছে
হ্যাঁ, মাধ্যমান সাহের সাটিক অ্যাসিড এবং অ্যাসকারবিক অ্যাসিড আছে, পলিফসফেট এবং সিগলেটিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। রাসায়নিক বীজের বেটি সার বৈশিষ্ট্য আছে, বীজের বেটি সব দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড, এদের লবণ এবং নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং সেসব পানিতে দ্রবীভূত আধা বিশেষিত হয়ে দাঁড়াচ্ছে মাত্রা অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। এইসব অ্যাসিডের মাধ্যমান সাহে 7.47 এবং নিম্ন মান 3.174 এর মধ্যে থাকে। এর মাধ্যমান সাহে ব্যাকটেরিয়া নির্মূল এবং আছে যা এইসব রাসায়নিক পদার্থ থেকে কার্যকর ভূমিকা প্রদান করে, তা হচ্ছে খাদ্য সংরক্ষণ এবং হচ্ছে রাসায়নিক পথের ভূমিকা। তারপর রাসায়নিক পথ হচ্ছে বীজের বেটি সোডিয়াম বেন্ট্রেট এবং সোডিয়াম সালফেট, তারপর এন্টি মাইক্রোবিয়াল, তারপর হচ্ছে ইস্ট্রো মোল্ডের উচ্ছ্বাসের অণুজীব এবং ধ্বংসকারী হয়ে থাকে ফলের আচার রস এবং 200 BPM আরও 200 BPM হয়ে থাকে। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার, তারপর হচ্ছে আচার চাটনি সস 6 থেকে 10% কোকোনাট হচ্ছে এবং হচ্ছে ইস্ট্রো মোল্ডস এবং হচ্ছে বিভিন্ন অণুজীব ধ্বংসকারী যেমন হচ্ছে ফলের রস এবং হচ্ছে 0.1 থেকে 0.3% পটাসিয়াম পাইসালফেট কার্বন ডাইঅক্সাইড ওই তার হচ্ছে মাদক জুসা এবং শুকনো ফল হয়ে থাকে 200 BPM এবং সাইট্রিক অ্যাসিড হচ্ছে মাইক্রোবিয়াল, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে মাছের মাংস, তারপর সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সংরক্ষণে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে ভিটাল হাইড্রোক্সি, তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডাইজেস, তারপর হচ্ছে খাদ্যবস্তু জারণ মুক্ত করে রাখা হয়েছে ইটস এবং হচ্ছে মোটর ধ্বংস করে আলোর গিপস এবং ক্যান্টি জেলি চুইং গাম, তারপর হচ্ছে 200 BPM, তারপর হচ্ছে ভিটাল হাইড্রোক্সি, তারপর হচ্ছে বিএচএ, তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, তারপর হচ্ছে কনফেকশন, তারপর কোন স্ন্যাক্স এবং হচ্ছে ইটি, তারপর হচ্ছে কোডের টিপস হচ্ছে সুগন্ধ কারক, তারপর হচ্ছে কোলারেসেন্স ইমালসিফায়ার লেসিথিন। ফুড অ্যাডিটিভস সুগন্ধ কারক যেমন আছে ফলের এসেন্স, তারপর হচ্ছে ইমালসিফিকেশন যেমন আছে লেসিথিন, বা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড গ্লিসারিন এক্সট্রা, তারপর হচ্ছে রঙিন বস্তু কালারিং অরবিটাল C6H8 এবং হচ্ছে E4420, তারপর হচ্ছে সুগন্ধ বস্তু তো হচ্ছে প্রিয়া পানিতে মিশ্রণের জন্য, তারপর হচ্ছে ডাইজে মিষ্টি খেলা হচ্ছে খাদ্য বন্ধুতে, বাচ্চাদের গুঁড়া বৃদ্ধি দুধ করা হতে এবং হচ্ছে অক্সিজেন শোষণ অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে কেস ভিটামিন সি, ভিটামিন এ, সালফেট লবণ, ভিটামিন ই। কিলেটিং এজেন্ট পলি অ্যালাই আলচা, পলি আলচা, পলিতে হচ্ছে পলিফসফেট, তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, তারপর সাইট্রিক অ্যাসিড, ছত্রাক নিধনকারী রাসায়নিক বসার অ্যাসিড আছে বতে হচ্ছে বেনামিল, তারপর সদ সালফেট অক্সাইড, তারপর হচ্ছে সোডিয়াম আলফা ফিনাইল, তারপর হচ্ছে অ্যাসিড হচ্ছে অ্যাডোবেনজল, তারপর হচ্ছে কয়েকটি ভিজার বেটিসের সংরক্ষণ কাজ হচ্ছে অ্যামোনিয়াম ডাই সালফেটে, তারপর হচ্ছে 12টি এবং হচ্ছে যে সংরক্ষণ করা হয় থাকে, তারপর হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড, তারপর হচ্ছে এম আর বিএসটি হচ্ছে তুয়েল সোডিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট হচ্ছে মাংস, তারপর হচ্ছে সোডিয়াম বেঞ্চেট হচ্ছে জুসি সলোডিয়াম সাবমার্কেটিং পটাসিয়াম প্রোমেট হচ্ছে অ্যাম্বারগাত স্টেপস এর বিবর, তারপর হচ্ছে অ্যালার্জি হচ্ছে চর্মের ডাসা এবং পেট খারাপ হয়ে থাকে, হাইপার অ্যাসিডিটি, তারপর হচ্ছে অন্যদের কারণে ঘুমের ব্যাঘাত হয়ে থাকে, দীর্ঘ অসুস্থতা হচ্ছে ক্যান্সার ইত্যাদি। কোটাজাত বা হচ্ছে ক্যানিং, তারপর হচ্ছে কোটাজাত মূলনীতিকরণ হচ্ছে নিম্ন অন্য তার বিয়েছে 6.6। কোটাজাতকরণ মূলনীতি, তারপর হচ্ছে নিম্ন অন্যতার পিএইচ 6.6 এর বেশি হলে খাদ্য দ্রব্যের ক্ষেত্রে 125 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস উচ্চতার মাত্রা পিএইচ 6.6, এর খাদ্যের রচনা সাধারণ স্ফুটন পানি খায় 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উত্তর থাকলে কোটাজাত করা হয়ে থাকে। জ্ঞানিক তরল হচ্ছে বলের ক্ষেত্রে 30 থেকে 40% দ্রবণ এবং হচ্ছে সবজি মাছ ইত্যাদি মাংসের ক্ষেত্রে 7.15% সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হয়ে থাকে এবং গোটা খাদ্য ক্ষতি করা হয়ে থাকে, গোটার ফলমূল এবং হচ্ছে সবজি খাদ্যবস্তু দিয়ে দুভাবে করা হয়ে থাকে, র প্যাকিং, হট প্যাকিং, কিংবা তারপর হচ্ছে এক্সস্টিং বা সিলিং, তারপর হচ্ছে পানি স্প্রে এবং হচ্ছে বন্ডিং ওয়াটার, বা তারপর অধিক অম্লধর্মী পিএইচ 7.6 কম হয়ে থাকে, তারপর হচ্ছে টমেটো এবং হচ্ছে বিভিন্ন নাটক জাতীয় ফল মাল মশলা এবং মিশ্রিত সবজি ঘরে থেকে এক্সস্টিং তাপমাত্রা হচ্ছে 180 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, 82 থেকে 100, তারপর হচ্ছে 6 মাসে 10 মিনিটে, তারপর হচ্ছে ট্রাফ ওটা যায়, তারপর হচ্ছে প্রেশার ক্যানিংয়ের পদ্ধতি কম অম্লধর্মী, তারপর হচ্ছে পিএইচের মান হচ্ছে 7.6, তারপর হচ্ছে সবজি মাছ এবং দুধ চাতা ইত্যাদি সংরক্ষণ হয়ে থাকে একটি তাপমাত্রা 180 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, তারপর হচ্ছে 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, তারপর সময় হচ্ছে 10 মিনিট ব্যবহৃত গোটা এবং যারা হচ্ছে বলচার এবং মশলা যা ডিরোডিং বা নির্বাচীকরণ হচ্ছে, তারপর হচ্ছে উড়ন্ত পানিতে সবজি তা হচ্ছে 100 থেকে 300 মিনিট করা হয়ে থাকে গোটা এবং পাতাতে সিলিং করা পদ্ধতি থেকে প্রেশার ক্যানকে 240 থেকে 250 এবং হচ্ছে 30 থেকে 100 মিনিট পর্যন্ত উত্তাপ করা হয়ে থাকে। সতর্কতা গোটা যাতে সঠিকভাবে অনুষ্ঠিত না হলে এবং ব্লাস্টিডিয়াম বটিলিয়াম হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এর মাধ্যমে হচ্ছে নিষেধিত উচ্চকে নক্সিন যুক্ত করা হয়ে খাদ্যবস্তুর বটিলিজম বলা থেকে মোটরিজম ফুড পয়জনিং বিষাক্ত করা হয়ে থাকে। একই নজরে বিভিন্ন তার হচ্ছে ফল সবজি এবং মাছ মাছ ওটাজাত করেন আমার 30 থেকে 40% ভিতরে বেড়েছে হচ্ছে 0.25% সার্টিক অ্যাসিড, তাপমাত্রা হচ্ছে 85, রিটর্টিং হচ্ছে 100, তারপর হচ্ছে আনারস 30 থেকে 40%, 0.25% সার্টিক অ্যাসিড, তারপর হচ্ছে এক্সিস্টিং তাপমাত্রা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস, রিটর্টিং হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পেয়ারা হচ্ছে 10% চিনি, তারপর হচ্ছে 0.0
প্রিজারভেটিভ হচ্ছে 0.06% তা হচ্ছে স্যাটুরেশন 0.125 অ্যাসকর্বিক অ্যাসিড কেন্টি অক্সিজেন তা হচ্ছে এক্সিস্টিং হচ্ছে 185 তারপর হচ্ছে রিটর্টিং হচ্ছে 100 তারপর হচ্ছে কাটা হচ্ছে 40% চিনি তারপর হচ্ছে প্রিজারভেটিভ হচ্ছে 0.25% স্যাটুরেশন এক্সিস্টিং 85 রিটর্টিং 100 তারপর হচ্ছে রুচি হচ্ছে 2% লবণ এবং 5% চিনি এক্সিস্টিং 85 থেকে 90 রিটর্টিং হচ্ছে 115 থেকে 121 পর্যন্ত হচ্ছে 2% লবণ যোগ হচ্ছে 5% চিনি এক্সিস্টিং হচ্ছে 85 থেকে 90 এবং রিটর্টিং হচ্ছে 115 থেকে 121 তারপর হচ্ছে টমেটো 10 থেকে 5% লবণ এবং 5% চিনি এক্সিস্টিং হচ্ছে 85% তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস মাত্র হচ্ছে 2% লবণ এবং 2% চিনি তারপর দিয়ে এক্সিস্টিং এর 85 থেকে 100 এবং হিটটার থেকে 121 মাংসের ক্ষেত্রে 2% লবণ এবং 2% চিনি তারপর 85 থেকে 100 121 থেকে তারপর হচ্ছে মাছের মাংসের উপাদান সমূহ তারপর হচ্ছে পানি হচ্ছে 75 প্রোটিন 1924 2.5 কার্বোহাইড্রেট হচ্ছে 0.3 এমন এসে হচ্ছে 1.65 জলযুক্ত লবণ 0.6 বা ল্যাকটিক এসে হচ্ছে 0.9 তা হচ্ছে গ্রহণের প্রথম হচ্ছে 24,000 থেকে 35,000 তারপর প্রোটিন হচ্ছে 14 থেকে 20,000 চর্বি আছে 0.2 থেকে 20,000 তারপর খনিজ লবণ হচ্ছে 1 থেকে 1.8 তারপর হচ্ছে ভিটামিন হচ্ছে 0.2 থেকে 1 সাসপেনশন ও কোয়াগুলেশন তারপর প্রধানত দুই ভাগে বিভক্ত থেকে সমতুলীয় সমসত্বীয় মিশ্রণ বা স্বচ্ছ মিশ্রণ বা হচ্ছে দ্রবণ তারপর স্বচ্ছ দ্রবণ তখন হবে যদি পানিতে দ্রব্য মিশ্রিত অবস্থায় কঠিন পদার্থ শুকনো কণা বা হচ্ছে আয়নের বেশি রাখা 0.1 থেকে 2 ন্যানোমিটার সোডিয়াম ক্লোরাইড এর পানিতে দ্রবণ তারপর হচ্ছে অসমসিত এবং স্বচ্ছ গোলাথের মিশ্রণ হচ্ছে বালি এবং পানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ তারপর অসমিত মিশ্রণ কে নিম্ন মাত্রায় শ্রেণীবদ্ধ করা হচ্ছে অসমসিত মিশ্রণ কলয়েডে তারপর সাসপেনশন কোয়াগুলেশন অন্তর্ভুক্ত তার হচ্ছে দ্রবণ এবং ভৌত অবস্থা এবং মিশ্রণ এবং কণার দৃশ্যমান মাধ্যম উদাহরণ দ্রবণের ভৌত অবস্থা সমসত্বীয় স্বচ্ছ মিশ্রণ কণার ব্যাস হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার কলয়েডের ক্ষেত্রে অসমসত্বীয় অস্বচ্ছ মিশ্রণ হয় থেকে সাসপেনশনের ক্ষেত্রে অসমসত্বীয় অস্বচ্ছ মিশ্রণ হয় থেকে কণার ব্যাসের ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে 0.1 থেকে 2 ন্যানোমিটার কলয়েডের ক্ষেত্রে 2 থেকে 200-500 ন্যানোমিটার তাহলে সাসপেনশন হচ্ছে 500 ন্যানোমিটার উদাহরণের উপরে দ্রবণের দৃশ্যমান মাধ্যম হচ্ছে অদৃশ্য কলয়েডের ক্ষেত্রে আল্ট্রা মাইক্রোস্কোপ সাসপেনশনের ক্ষেত্রে সাধারণ মাইক্রোস্কোপ দ্রবণের ক্ষেত্রে মিশ্রণের স্থিতি সুস্থিতি মিশ্রণ কলয়েডে সুস্থিত মিশ্রণ সাসপেনশনে অস্থায়ী মিশ্রণ অধিকৃত হয়ে পড়ে দ্রবণে বায়ণীয় গতির ক্ষেত্রে বায়ণীয় গতিহীন কলয়েডের ক্ষেত্রে বায়ণীয় গতি আছে সাসপেনশনের ক্ষেত্রে বায়ণীয় গতিহীন তারপর হচ্ছে দ্রবণের ক্ষেত্রে আলোর বিচরণ টিন্ডাল প্রভাব আলো বিচরিত হয় না টিন্ডাল প্রভাব নেই তারপর কলয়েডের ক্ষেত্রে আলোর বিচরণ ঘটে এবং টিন্ডাল প্রভাব দেখে সাসপেনশনের ক্ষেত্রে কোনো কোনো আলোর ক্ষেত্রে বিচরণ ঘটে কিন্তু টিন্ডাল প্রভাব নেই তারপর হচ্ছে দ্রবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তারপর ক্লোরাইড হচ্ছে দুধ বাটার সাসপেনশন হচ্ছে রক্ত কলেরা ভ্যাকসিন